ফুটবলের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়ের তালিকায় ডিয়েগো মারাদোনার নাম সবসময়ই শীর্ষে থাকবে। 1986 বিশ্বকাপে প্রায় একাই আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে তিনি পরিণত হন রূপকথার নায়কে। এই বিশ্বকাপে ডিয়েগো মারাদোনা মহানায়ক হয়ে উঠলেও তার বিশ্বকাপ যাত্রা শুরু হয় 1982 সালে। কেমন ছিল ডিয়েগো মারাদোনার প্রথম বিশ্বকাপ? আজকে আমরা সে গল্পই শুনব। ডিয়েগো মারাদোনা তার প্রথম বিশ্বকাপ খেলতে পারতেন 1978 সালেই। আর্জেন্টিনা জুনিয়র্সে দুর্দান্ত খেলে তিনি পুরো আর্জেন্টিনার মন জয় করে নিয়েছিলেন, কিন্তু জিততে পারেননি তৎকালীন আর্জেন্টাইন কোচ লুইস সিজার মোনাত্তির মন। মারাদোনা যত প্রতিভাবানই হোক না কেন, বয়সটা যে তার মাত্র 17, তাই গণদাবি থাকলেও ডিয়েগো মারাদোনাকে দলে ডাকতেন না এই আর্জেন্টাইন কোচ। তবে 1982 সালে যখন স্পেনে বিশ্বকাপ খেলতে আসলেন, তখন ডিয়েগো মারাদোনা 21 বছরের তরুণ। বিশ্বকাপ শুরুর আগেই তাকে মনে করা হতো ফুটবলের পরবর্তী মহাতারকা। তবে সে বিশ্বকাপে আর্জেন্টিনা দলটি ঠিক ভারসাম্যপূর্ণ ছিল না। অধিকাংশ ফুটবলারই ছিলেন 1978 সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য, কিন্তু তারা ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। তাই আর্জেন্টাইনবাসীদের সকল ভরসা তরুণ ডিয়েগো মারাদোনার কাছেই অর্পিত হয়। বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল বেলজিয়ামের। বার্সেলোনার নু ক্যাম্পে অনুষ্ঠিত সে ম্যাচে ডিয়েগো মারাদোনা একেবারেই ভালো খেলতে পারেননি, তাই আর্জেন্টাইন কিংবদন্তির বিশ্বকাপ শুরুটা হয় 1-0 গোলে পরাজয় দিয়ে। এমন পরাজয়ের পর তীব্র সমালোচনার মুখোমুখি হন ডিয়েগো মারাদোনা ও তার দল। তবে দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে সকল সমালোচনার জবাব দিল আর্জেন্টিনা। ডিয়েগো মারাদোনার 2 গোলে 4-1 ব্যবধানে তারা ইউরোপের দলটিকে হারিয়ে দেয়। ম্যাচটিতে মারাদোনা এতটাই দুর্দান্ত খেলেছিলেন যে সব দল বুঝে যায় আর্জেন্টিনাকে ঠেকাতে চাইলে শুধু মারাদোনাকে আটকালেই হবে। পরের ম্যাচে এল সালভাদোর এই কৌশলই গ্রহণ করে। পুরো খেলায় এল সালভাদোরের রক্ষণভাগ মারাদোনাকে আটকানোর চেষ্টা করে, তারা বেশ সফলও হয়। মারাদোনা গোল বা অ্যাসিস্ট কিছুই করতে পারেনি সেই ম্যাচে। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার দানিয়েল পাসারেলার পেনাল্টি গোলে আল বিসেলেস্তোরা দ্বিতীয় রাউন্ডে ওঠে। টুর্নামেন্টের তৎকালীন নিয়ম অনুসারে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা গ্রুপ সিতে ইতালি ও ব্রাজিলের মুখোমুখি হয়। গ্রুপের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে খেলতে নামে আল বিসেলেস্তোরা। রক্ষণাত্মক ফুটবলের অনুসারী ইতালি মারাদোনাকে ঠেকাতে একের পর এক বিপজ্জনক ফাউল করতে থাকে। বিস্ময়করভাবে রেফারি যেন সবকিছু উপেক্ষা করছিলেন। ত্যক্ত বিরক্ত মারাদোনা প্রতিবাদ করলে রেফারি উল্টো তাকে হলুদ কার্ড দেখিয়ে দেয়। করা ফাউলে অতিষ্ঠ মারাদোনা কিছুই করতে পারলেন না, তাই আর্জেন্টিনাও 2-1 গোলে হেরে গেল। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। এই ম্যাচটি যে কোনো মূল্যে জিততেই হবে আর্জেন্টিনাকে, কিন্তু দারুণ শক্তিশালী ব্রাজিল যেন আল বিসেলেস্তোদের নিয়ে ছেলে খেলা করতে শুরু করল। জিকো, সার্জিনহো এবং লিও জুনিয়রের গোলে 3-0 এগিয়ে যায় ব্রাজিল। অনেক চেষ্টা করেও মারাদোনা কোনো গোল শোধ করতে পারলেন না। হয়তো এই কারণে হতাশা আর ক্লান্তি যেন পেয়ে বসল মারাদোনাকে। তাই তো 86 মিনিটের মাথায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার হুয়াও বাতিস্তার বুকে লাথি মেরে বসেন তিনি। রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখালে মাথা নিচু করে মাঠ ছেড়ে বেরিয়ে যান ডিয়েগো মারাদোনা। এর ঠিক 3 মিনিট পরেই আর্জেন্টাইন স্ট্রাইকার রামন দিয়াস অসাধারণ একটি গোল করলে ব্যবধানটা কিছুটা কমে আসে। সে ম্যাচে আর্জেন্টিনা 3-1 গোলের ব্যবধানে ব্রাজিলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। সেদিনে সেই লজ্জিত মাথা নত মারাদোনাকে দেখে কেউই কল্পনা করেনি 4 বছর পর তিনি একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিবেন। সত্যি ডিয়েগো মারাদোনার গল্প যেন উপন্যাসিকের কল্পনাকেও হার মানায়। ফুটবলের এমন আরও অবিশ্বাস্য সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।